নমস্কার বন্ধুরা, মুখ বদলের রান্নাঘরে আপনাদের স্বাগত। পৌষ মাস এসে গেছে। এই পৌষ মাসে সবার ঘরে ঘরে বাঙালিদের পিঠের একটা পার্বণ চলতেই থাকে। তো আজকের আপনাদের আমি সবথেকে সোজা পদ্ধতিতে যে পিঠেটা আমরা বানিয়ে থাকি পাটিসাপটা, সেটা আমি আজকের আপনাদের সাথে শেয়ার করব। পাটিসাপটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি সুজি, ময়দা, চালের গুঁড়ো, নুন আর দুধ, আর দেব আমি 100 গ্রাম গুড়। এবারে আসুন ব্যাটারটা আমরা তৈরি করে নিই। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। এক কাপ নিয়েছি চালের গুঁড়ো আর 1/2 কাপ সুজি, আর নিচ্ছি 1/2 চামচের কম নুন। এবার আমি এর মধ্যে 100 গ্রাম আখের গুড় দিচ্ছি। এবার এটা আমরা দুধ দিয়ে গুলে নেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এতে আমরা দুধটা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। পাতলা ব্যাটারটা হবে। এখানে আমি 1/2 কাপের 1 কাপ দুধ নিয়েছি। আপনারা এটা দুধ ছাড়া জল দিয়েও গুলতে পারেন, আমি দুধ ব্যবহার করলাম। দেখুন ব্যাটারটা আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি। বেশি মিষ্টি কিন্তু এতে আমি দিইনি, কেননা বেশি মিষ্টি দিলে পাটিসাপটা চাটুতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য মিষ্টিটা আমরা একটু কম দিয়েছি। 100 গ্রাম আখের গুড় আমি এখানে দিলাম। আর দেখুন ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করে আমি 2 থেকে 3 ঘন্টা সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি নারকলের ছাইটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে দেখুন 2টো মিডিয়াম সাইজের নারকল নিয়ে নিয়েছি, সেটা আমি কুড়িয়ে রেখে দিয়েছি। এবার এটা আমি, এই কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি নারকলটাকে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আখের গুড় 400 গ্রাম রেখেছি। এক একটা নারকলে আমি 200 গ্রাম করে গুড় ধরেছি। এখানে 2টো নারকল যেহেতু আছে, এখানে 400 গুড় আমি নিয়েছি। এবারে এটা আমি ছাইটা বানিয়ে নিয়ে সাইড করে রেখে তারপরে আমি পাটিসাপটাটা রেডি করব। দেখুন নারকলটার সাথে আমি গুড়টাকে পুরো সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি। এবারে এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে নেড়ে নেড়ে 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই ছাইটা আমার বানাতে। বানিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমাদের নারকলের ছাইটা রেডি হয়ে গেছে। এবার এতে আমি 1.5 চামচ মতন চালের গুঁড়ো দিচ্ছি, কেননা নারকলটা ঝুরো ঝুরো ভাব আছে, একটু আটালো ভাব করার জন্য আমি এই চালের গুঁড়োটা মিশাচ্ছি। এবার এটা আমি 2 মিনিট মতন এর সাথে মিশিয়ে দিয়ে হয়ে যাবে আমাদের পাটিসাপটা, যে নারকলের ছাইটা। এবার এটা আমরা ঠান্ডা হলে তবে আমরা পাটিসাপটাটা বানানো শুরু করব। দেখুন ব্যাটারটা আমাদের ফার্মেন্ট হয়ে গেছে, একটু গাঢ় হয়ে গেছে। এখানে আমি আরও 1/2 কাপ দুধ মেশাবো। আগে 1 কাপ দিয়েছিলাম, এখন 1/2 কাপ দিচ্ছি। এখানে আমাদের নারকলের পুরটাও বানানো হয়ে গেছে। এটা আমাকে বানাতে লেগেছে 10 থেকে 15 মিনিট। আর এটা আমি পুরো ঠান্ডা করে নিয়েছি। এবার আমরা পাটিসাপটাটা বানানো শুরু করব। পাটিসাপটা বানানোর জন্য আমরা এখানে একটা চাটু গরম করে নিয়েছি। এবারে এখানে আমি একটা বেগুনের বোটা কেটে নিয়েছি। এই বেগুনের বোটাটা দিয়ে আমি চাটুটা একটু তেল বা ঘি বুলিয়ে নেব। তেল ঘি যেটা খুশি আপনারা দিতে পারেন। এবারে আমি 1 হাতা করে গোলা দিয়ে পাটিসাপটাটা বানাবো।
এইভাবে একটা চামচ আর খুন্তির সাহায্যে এরকম ভাবে তুলে কাটি সাবটাটা বানিয়ে নিতে হবে। কাট করে নেবো চাটুটা আমরা, তাহলে এটা গোল ভাবে স্প্রেড হয়ে যাবে। বা আপনারা হাতার সাহায্যে যেভাবে প্রথমে করলাম ওটাও করতে পারেন। আমরা প্রতিটা পাটিসাপটা তৈরি করে নেব এইভাবে ফুটো ফুটো দেখা যাবে উপর দিয়ে। ভাববেন আমাদের পাটিসাপটা র্যাপটা তৈরি হয়ে গেছে। এবারে আমি নারকলের পুরটা দিয়ে এটা আস্তে আস্তে তুলে রোল করে নেব। এইভাবে প্রতিটা পাটিসাপটা আমরা তৈরি করে নেব। হয়ে গেছে আমাদের পাটিসাপটা। এই ব্যাটারে আমার মোট 20টা পাটিসাপটা রেডি করেছি আমি। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, আর যদি আপনাদের এটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা।